বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের রেসিপিটি হচ্ছে যে আমরা সকলেই কিন্তু সচরাচর গরুর নেহেরি আমরা পছন্দ করি। তো আজকে সেই গরুর নেহেরিটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো যে আমরা কিভাবে গরুর নেহেরিটা রান্না করি এবং তৈরি করি। আজকে সেটাই দেখাবো এবং কী কী জিনিস আমরা এখানে ব্যবহার করি। ঠিক আছে, তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এটা গরুর যে ঠ্যাং, আজকে এই ঠ্যাং দিয়ে আমি গরুর নেহেরি পাকাবো। এবং এটার জন্য কি কি জিনিসগুলো ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো আমি আপনাকে দেখাবো। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন যে আমি যে মশলাগুলো ইউজ করব সেই মশলাগুলো হচ্ছে দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ, এবং আমি তার সাথে জিরের গুঁড়া ইত্যাদি আমি নিয়েছি। এবং আমার মশলাগুলো হচ্ছে এই যে এই মশলাগুলো দেখতে পারতেছেন, এই মশলাগুলো দিয়ে আমি মূলত তৈরি করব। ওকে, আপনারা যে সমস্ত মশলাগুলো দেখছেন আমি সেই সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এই মশলাগুলো সম্পূর্ণ আমি দিয়ে দেব। তো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে রেখেছি আদা, রসুন এবং পেঁয়াজ ছেঁচা, আমি সেটা দিয়ে দিব সম্পূর্ণ। সেটাও দিয়ে দিলাম। এবার আমি দেব কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। ঠিক আছে, পেঁয়াজ কুচি এবং আস্তা কাঁচামরিচগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপরে আমি আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। ওকে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে খাবেন ঠিক সেই পরিমাণেই দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিলাম। আমার লবণের কাজটি শেষ। আমি এখন তেল দিয়ে দিব, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। ঠিক আছে, তেল দিয়ে দিলাম। আপনারা ঠিক এইভাবে প্রসেসিংটা করবেন। এখন আমি এটাকে ভালো করে মিক্স করব। ঠিক আছে, হাড্ডি তো ভালো করে মিক্স করবো, সাবধানে করতে হবে, কেননা যদি হাতে লাগে আপনার হাত কিন্তু কেটে যেতে পারে। ঠিক আছে, তার জন্য অবশ্যই আপনারা সাবধানে করে নেবেন। তো বন্ধুরা, আমি আশা করছি যে আমার ভিডিওটি আপনাদের কাজে আসবে, এবং কাজে আসলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা লাইক দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের আরও একটি চ্যানেল আছে অধরা টিভি, তো ওই চ্যানেলটাও আপনারা একটু দেখে আসবেন, ঘুরে আসবেন, কেন ওটাতেও আমরা এই ধরনের ব্লগ ভিডিও দেই এবং বিভিন্ন ধরনের ভিডিওটাতে আমরা দিই। ঠিক আছে, তো আমরা যারা ঘরের পরিবেশে আমরা যারা এগুলো তৈরি করব তাদের জন্য এটা খুব হেল্পফুল একটি ভিডিও হবে। আমি আশা করছি যে আমার এই রেসিপিটি দেখলে আপনাদের অবশ্যই কাজে আসবে। ঠিক আছে, তো আমি মূলত এভাবেই তৈরি করি, তাই আমি চিন্তা করলাম যে অবশ্যই যারা ব্যাচেলার আছেন এবং প্রবাসী ভাইয়েরা তারা এইভাবে করতে পারেন। ঠিক আছে, তাদের কিন্তু অনেক খাওয়ার ইচ্ছা হয়, আসলে দেখা যায় যে যারা ব্যাচেলার এবং প্রবাসী তাদের তারা রান্না করতে পারে না তাদের জন্য। তো বন্ধুরা, তো ভিডিও আর আমি বড় করব না, বেশি লং করব না, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।